হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা কমপ্লিটলি করতে যাচ্ছি যে যারা রাইটিং করে ইনকাম করতে পারছেন, মানে টাইপিং করে যদি আপনি আর্ন করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ভালো হতে যাচ্ছে। কারণ আপনাদের সামনে আজকে এমন একটা সাইট আমি শেয়ার করব যেখান থেকে আপনি মোবাইল দিয়ে ঘরে বসে কিন্তু টাইপ করে ইনকাম করতে পারবেন। আপনার যদি ল্যাপটপ থাকে সেখান থেকেও আপনি কাজটা করতে পারবেন, আপনার চাইলে আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, দুইটা জিনিসই আপনি একই সাইটে করতে পারবেন। তো এই সাইটটা খুব ভালো পেমেন্ট করে এবং আপনি একটা পেজ টাইপিং করলে এখানে $8 থেকে পাচ্ছেন। আপনি যদি হচ্ছে মিডিয়াম লেভেলের হন তাহলে আপনি $9 $9.5 পাবেন এবং আপনি সর্বোচ্চ এখানে এক পেজ ইনকাম করে আপনি $12 পর্যন্ত ইনকাম করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই দিব যে স্টার্টিং লেভেলে কীভাবে $8 ইনকাম করতে হয়। তো সাইটটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন। এবং বলে রাখি আজকের ভিডিওটা দুইটা পার্ট করতে হবে, কারণ আজকে আমি প্রথম পার্টে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অ্যাকাউন্টটা করে ভেরিফাই করবেন, এবং সেকেন্ড পার্টে থাকবে যে কীভাবে আপনি কাজটা করবেন এবং আপনার অ্যাকাউন্টটা কীভাবে সাজাবেন সেটা আমি দেখাবো সেকেন্ড পার্টে। কারণ আসলে বড় হয়ে যাবে অনেক, একটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে, কারণ অনেকগুলো কাজ আপনাদেরকে দেখাবে, এই জন্য দুইটা পার্ট করবো। যাই হোক, কথা না বলে আমি চলে যাচ্ছি। সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন রেজিস্টার অপশন, সেখানে আপনারা ক্লিক করে দিব। রেজিস্টারে আসার পরে আমরা এখানে আমাদেরকে তিনটা স্টেপে অ্যাকাউন্টটা করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এগ্রি করে দিব। এগ্রি করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্ট নেম দিতে বলবে, লাস্ট নেম দিতে বলবে, ডেট অফ বার্থ, আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি যেখানে আপনার আছে সেইভাবে আপনি দিবেন। সেমভাবে আপনি জেন্ডার দিয়ে দিবেন আপনার। তারপর এখানে আপনি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর এখান থেকে সিটি, আপনার যে হচ্ছে শহরের নাম সেটা দিবেন, আপনার ইমেলটা দিবেন। এই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন মেল যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার +88 0 দেওয়া আছে, বাকি 10 ডিজিট আপনি এখানে দিবেন জিরো বাদ দিয়ে। তারপর হচ্ছে অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস, আপনার যদি আলাদা কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা দিবেন, অল্টারনেটিভ ফোন নাম্বার থাকলে দিবেন। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিবেন আপনার পছন্দ মতো এবং রিপিট পাসওয়ার্ড দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেক্সট স্টেপে দিবেন। তারপরে এখান থেকে কিন্তু আমাদেরকে অনেকগুলো আপনাকে জিনিস দেখাবে, এগুলো আপনাকে করতে হবে এবং এখান থেকে কত আর্নিং হবে সবগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। অ্যাকাউন্টটা করে এবং এক পেজ টাইপিং করে যদি এরকম একটা বড় কাজ বাইরের দেশ থেকে পাই, সেটা যদি করে সাবমিট করে ইনকাম করতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা যে কোনো বয়সের মানুষ এই কাজটা করতে পারবেন। আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণটা কন্টিনিউ করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে এগুলো সব দেখায় আপনাদেরকে করে দিচ্ছি, আপনারা পছন্দ মতো করবেন। আমি আপনাদেরকে পেমেন্টটা একটু যদি দেখায় দিই, তাহলে দেখেন পেমেন্ট প্রসিডিওরে যদি যাই তাহলে $100 এখানে দেখেন আপনি রিটার্ন করে ইনকাম করতে পারবেন। আর এরা দেখতে পাচ্ছেন যে ওয়েব মানিতে পেমেন্ট করে, তারপর হচ্ছে হাইপার ওয়ালেট আছে, আপনি হাইপার ওয়ালেটে পেওনিয়ারে নিতে পারছেন। তিনটা সিস্টেমে তারা পেমেন্ট করতেছে। এবং এখানে দেখেন যে আমি আপনাদেরকে ইনকামটা দেখাই দিই ফার্স্টে, যে এখানে আমাদের কীরকম ইনকাম হবে। ইনকামটা কিন্তু ভিউয়ার্স প্রচুর হবে। দেখেন যে এখানে দেখেন আমরা যদি রাইটার লেভেলে আমরা রেগুলার বেসিসে প্রথমে দেখেন রেগুলার সিলেক্ট করি, রেগুলার সিলেক্টে আমি যদি এই যে দেখেন এখানে ডে ওয়ার্ক ইন মান্থ, এখানে ডেস, এখানে পেজ পার ডে, এখানে যদি আমরা একটা পেজ সাপোজ এখানে আমরা যদি একটা পেজ রাখি, তারপর ওয়ার্কড পার মান্থ, এখানে দেখেন আমরা যদি একটা পেজ রাখি, সাপোজ আমরা যদি একদিন কাজ করি, এখানে এক সিলেক্ট করে দিই, তাহলে দেখেন ভিউয়ার্স আমরা যদি একদিন কাজ করি, একটা পেজ কাজ করি সেটা হচ্ছে রেগুলারে, তাহলে আমরা পাবো $8.5, তার মানে $850 কিন্তু বেশি এখানে আমরা পাচ্ছি। তারপরে দেখেন এটা যদি আমরা অ্যাডভান্সে করি, অ্যাডভান্সে করলে দেখেন আমরা একটা পেজ টাইপ করার জন্য একদিনে আমরা পাবো $9.35, প্রায় $950। তারপর এটা যখন আমরা প্রো লাইটে যাব, প্রো লাইটে যখন আমরা সিলেক্ট করে দিব, তখন দেখেন $10.75, প্রায় $1100 মতো আমরা পাচ্ছি। তারপরে দেখেন যখন প্রো হয়ে যাব আমরা, আস্তে আস্তে যখন আমাদের এক্সপার্ট লেভেলে যাব, তখন আমাদের $13.44। ও মাই গড ভিউয়ার্স, প্রায় কিন্তু $1300-1400 মতো আমরা কিন্তু একটা পেজের মাধ্যমে পাবো। তাহলে একটা পেজ টাইপ করতে যদি আপনারা এত ইনকাম পান, তাহলে অনেকে ভাবতে পারেন যে এত পেজ একটা পেজের জন্য এত টাকা দিবে। হ্যাঁ ভিউয়ার্স, আসলে দিবে, কারণ বিদেশের
যে কাজগুলা আপনাকে কাজ দিবে, এলোমেলো কাজগুলা সেগুলো আপনি করে দিবেন, তারা কিন্তু 100% পেমেন্ট করবে, কারণ তাদের এই সময়গুলো নেই। এই ছোট ছোট তাদের হিসাবে যদি আপনি আমেরিকান হিসাবে ধরেন, তাদের কাছে 13 টাকা 14 টাকা, কিন্তু আমাদের এখানে কিন্তু সেটা 100 টাকার উপরে। সেই হিসাবে ভাবলে কিন্তু অনেক টাকা, কারণ তারা একটা পেজ কাজ করে নিয়ে 13-14 টাকা দেওয়া তাদের কাছে কোনো ব্যাপার না। তো পেমেন্ট আমি দেখাই দিলাম, এবং পেমেন্ট ওঠানো নিয়ে কোনো সমস্যা নেই। পিওনিয়ারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এবং এখান থেকে ওয়েব মানিতেও আপনি পেমেন্ট নিতে পারবেন, এবং ডলারগুলো আমার কাছে সেল করে আপনারা বিকাশ নগদ যেখানে ইচ্ছা আপনি কিন্তু নিতে পারবেন। খুবই সুবিধা আপনাদের জন্য, সব কিছু দিয়ে দিছি। এখন আমি নেক্সট স্টেপে ক্লিক করব, তারপরে কিন্তু আমাদের নেক্সট স্টেপে যাবে। তো দেখেন আমাদের এখান থেকে প্রথম স্টেপ হয়ে গেছে, এখন দুই হয়ে গেছে, এখন তিন, দুই এবং তিনের কাজ করতে হবে। তো দেখেন এখানে আমাদেরকে বলছে যে ইওর নেটিভ ল্যাঙ্গুয়েজ, তো এখানে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা কী সেটা আমাদেরকে দিতে হবে। তারপরে হচ্ছে এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন, যেহেতু আমরা বাংলা বেঙ্গলি, তাহলে আমি বেঙ্গলি দিব, বেঙ্গলি দিয়ে দিব। তারপর হচ্ছে আদার ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান রাইট, তো আমরা হচ্ছে ইংলিশ টাইপ করবো, অবশ্যই ইংলিশ দিব এখানে। হ্যাঁ, ইংলিশ এখানে দিয়ে দিব, ইংলিশ দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে ইংলিশ হয়ে গেছে। তারপরে এখানে আপনি যদি অন্য কিছু আরও চান দিতে পারেন, সমস্যা নেই। তারপর ইউর হায়েস্ট ভেরিফিকেশন একাডেমিক ডিগ্রি, তো এখানে দেখেন আপনি কোন পর্যন্ত আপনি অনার্স করছেন না মাস্টার্স করছেন, গ্র্যাজুয়েশন কোন লেভেল পর্যন্ত আপনি দিবেন। তো এখান থেকে আমি হচ্ছে অ্যাসোসিয়েট দিতে পারেন, এখানে ব্যাচেলর আন্ডার গ্র্যাজুয়েট। হ্যাঁ, মাস্টার্স এখানে আমি মাস্টার্স দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ইওর ডিগ্রি মেজর কিসের উপরে ছিল সেটা দিবেন, তো আমি এখানে আমারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমারটা দিয়ে দিলাম এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন ফেস সিলেক্ট 3 থেকে 7 ডিসিপ্লিন ইউ আর দ্য প্রফিসিয়েন্ট ইন, তাহলে আপনি কিসের উপরে দক্ষ, এখান থেকে 3 থেকে 7-এ আপনাকে লিখতে হবে যে ন্যাচারাল সায়েন্স, বিজনেস, সোশ্যাল সায়েন্সে আপনি কিসের উপরে উপরে দক্ষ, আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আপনি কোনটার উপরে কিসে আপনি দক্ষ আছেন এখানে আপনি সিলেক্ট করে দিবেন, এটা আপনারা করে নেবেন। তারপর এখান থেকে আপনি বলছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, তারপর এন্টার দ্য কিওয়ার্ড, প্লিজ ইন্ডিকেট দ্য সফটওয়্যার ইউ হ্যাভ অ্যাক্সেস টু, তো আপনি কী কী সফটওয়্যারের উপরে কাজ করছেন। যেরকম আপনার টাইপিংয়ের, যেহেতু আমরা এখানে কাজ করব, তো এখানে আমাদের কিন্তু মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড এই জিনিসগুলো লাগবে, তো এখানে কিন্তু আমরা সেটা সেগুলো দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এখানে তো এখানে আপনি মাইক্রোসফট অফিস দিয়ে দিবেন, তো এখান থেকে মাইক্রোসফট অফিস পাওয়া যাচ্ছে না। তো এখানে আপনি আরও দিয়ে দিতে পারেন, যেরকম অ্যাডোব আফটার এফেক্ট আছে, অ্যাডোব ইনডিজাইন আছে, লাইট রুম আছে, অ্যাডোব ফটোশপ দিয়ে দিলেন, অ্যাডোব প্রিমিয়ার প্রো এটা দিয়ে দিলেন, তারপর হচ্ছে অ্যানোভা আছে, অডাসিটিতে কাজ করতে পারেন, অটো ক্যাড আছে। হ্যাঁ, তারপর আপনার হচ্ছে যত রকম আপনি সফটওয়্যার, ক্যামটেসিয়া, তারপরে সিনেমা 3D, এখান থেকে আপনি যেটা যেটা আপনার হচ্ছে আপনি কাজ করছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে। ডাটাবেস রিলেটেড ডায়াগ্রাম, ডাটাবেস রিলেটেড এখানে দিয়ে দিলেন, তারপরে হচ্ছে DSM, অনেক রকম দেখেন এক্সেলটা দিতে হবে অবশ্যই, মার্কস, তারপর হচ্ছে ফায়ারওয়াল, ফোরট্রান, এগুলো আমরা যেটা আপনি করছেন সেটা দিবেন, HTML, ইলাস্ট্রেটর দিয়ে দিলাম, ইলাস্ট্রেটরে কাজ করছি, মানে আমি যেগুলো দিচ্ছি আপনারা এগুলাও হুবহু দিতে পারেন। এম এস অ্যাক্সেস হচ্ছে দেখেন এম এস অ্যাক্সেস ডাটাবেস, তারপর হচ্ছে এখানে মাল্টিমিজিম প্রোগ্রাম, এখান থেকে আপনি যেগুলো যেগুলো ওপেন অফিস এটা দিয়ে দিতে পারেন, আদার দিয়ে দিলেন, ফটোশপ দিয়ে দিলেন, তো আপনি 10টা সর্বোচ্চ দিতে পারবেন, এভাবে দিয়ে দিবেন। তারপর এখানে বলছে টু অ্যাপ্লাই, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ আছে, নেক্সট স্টেপে আমরা ক্লিক করব। নেক্সট স্টেপে আসার পরে এখন আমাদেরকে আরও বাদ বাকি কাজগুলো করতে হবে, দেখি আমাদের এখানে কি দেখায়। তো এখানে আমাদের হচ্ছে অবশ্যই এগুলো হচ্ছে দিয়ে দিতে হবে।
তো দেখেন এখানে আপনাকে হচ্ছে আপনি যেগুলার উপরে কাজ করতে আগ্রহী সেগুলো আপনাকে সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে দেখেন তিনটা অলরেডি সিলেক্ট করি, 3, 4, 5, 6টা হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি এখন দিয়ে দেখি নেক্সট স্টেপে দিই, দেখেন আমার নেক্সট স্টেপে চলে গেছে। আপনারা এইভাবে আপনারা দিয়ে দিবেন। তারপরে আমি এখানে দেখেন 3 নম্বরে আসি এখন। তারপরে এখানে বলছে যে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে, এখানে আপনি অ্যাবাউট মিটা দিবেন। অ্যাবাউট মিটা হচ্ছে আপনি আপনার হচ্ছে জীবন বৃত্তান্ত সম্পর্কে আপনি সুন্দরভাবে দিবেন। তারপরে মোটিভেশন একটা লেটার দিবেন, মোটিভেশন সম্পর্কে মনে করেন যে ইফ ইউ বর্ন পোর ইটস নট ইউর মিস্টেক, বাট ইফ ইউ ডাই পোর ইটস ইউর মিস্টেক, এরকম একটা কথা লিখে দিবেন। তো আমি এটা দিচ্ছি, ইফ ইউ বর্ন পোর ইটস নট ইউর মিস্টেক, হ্যাঁ মিস্টেক, বাট ইফ ইউ ডাই পোর ইটস ইউর মিস্টেক, এরকম একটা লিখে দিলাম। আপনারা আপনাদের মতো একটা কিছু দিবেন। তারপরে ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য ওয়েবসাইট ফ্রম, আপনি কোথা থেকে শিখছেন এটা দিবেন, এটা সিলেক্ট করে দিবেন। তারপর শেয়ার উইথ ইউর সোশ্যাল মিডিয়া, তো এখানে আমাদের ফেসবুক বা যে কোনো টুইটার বা ইউটিউবের অ্যাকাউন্টের হচ্ছে লিঙ্কটা দিতে বলছে। আপনারা ফেসবুকের লিঙ্কটা দিলেই হবে আপনার অ্যাকাউন্টের। সব কিছু দেওয়ার পরে এখান থেকে আই এগ্রি এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আই এগ্রি উইথ এটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি হচ্ছে আমার লিঙ্কটা দিয়ে দিব, প্লিজ হ্যাভ লার্নড, তারপর শেয়ার উইথ ইউর। তো এখান থেকে আমরা দিয়ে দিতে পারি এইভাবে HTTP, আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিছি। তারপর এখানে প্লিজ সিলেক্ট, তো এখান থেকে ফেসবুক দিয়ে দিলেন, ফেসবুক দিয়ে দিলেন। তারপর এখান থেকে আপনি সুন্দরভাবে আই এগ্রি দিয়ে দিবেন, আই এগ্রি দিয়ে দিবেন। তারপর এখান থেকে সাবমিট করব, ঠিক আছে। তো এখানে অবশ্যই আপনি হচ্ছে আপনার সম্পর্কে এখানে সুন্দরভাবে টাইপ করে দিবেন যে আপনি হলো কি সেটা সম্পর্কে দিয়ে দিবেন। আপনি এখানে হাই দিয়ে দিবেন, তারপর আপনার নাম দিবেন, মাই নেম ইজ, এভাবে আপনি দিয়ে দিলেন আপনার ইচ্ছা মতো দিয়ে। তারপর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে দেওয়ার পর এখান থেকে আপনি সেভ করে রাখবেন, সেভ করার পর দেখবেন যে সাকসেস হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইমেলটার মধ্যে একটা হচ্ছে ভেরিফিকেশন মেল চলে গেছে। তো অবশ্যই আমাদেরকে এখন ইমেলে যাইতে হবে, ইমেলে যাওয়ার পরে আমাদের মেলটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে জিমেলে চলে যাচ্ছি। মেলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি writerbay.com থেকে একটা মেল চলে এসছে। তারপরে এখান থেকে আপনাকে করতে হবে কি, চেক হেয়ার মি, তারপর এখান থেকে দেওয়ার পরে এখান থেকে চেক হেয়ার মি টু লগ ইন, এখানে আমাদেরকে ক্লিক দিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে আমাদের ইমেল এবং এটা দেওয়ার পরে আমরা প্রসেসিংয়ে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের হচ্ছে এটা ভেরিফাই হয়ে যাবে, অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। দেখেন এখন আমাদের হচ্ছে আমরা নেক্সট স্টেপে আপনাদেরকে এই কাজগুলো দেখাবো, যে আমাদের নেক্সট ভিডিও যেটা আমরা বানাবো সেইখানে আমি আপনাদেরকে দেখাতে যাব। যে হলো এখানে দেখেন আমাদের স্টেপ 1, এখানে হচ্ছে একাডেমিক রাইটিং টিউটোরিয়াল। তো এই একাডেমিক রাইটিং টিউটোরিয়ালে আমাদেরকে এখানে একটা টেস্ট দিতে হবে। টেস্টটা দেওয়ার পরে কিন্তু আমরা এখানে কাজ শুরু করতে পারবো। 40 মিনিটের আমাদেরকে একটা টেস্ট তাদেরকে দিতে হবে। সেই টেস্টটা এখান থেকে স্টার্টে ক্লিক করলে আমরা কিন্তু টেস্টটা দিতে পারবো। তাহলে ভালো করে বুঝে নেন, টেস্টটা দিতে হবে। টেস্টটাতে আমরা পাস করার পরে আমাদেরকে দেখেন সেকেন্ড স্টেপে দিবে হচ্ছে রাইটিং প্রম্পট। রাইটিং প্রম্পটে দেখেন 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে 15 মিনিটে একটা কিন্তু লিখতে হবে। সেটা হচ্ছে লেখার পর এখানে স্টার্ট 15 মিনিটে আমাকে 100 থেকে 150 ওয়ার্ড একটা টাইপিং করে একটা টেস্ট দিতে হবে। তো 15 মিনিটের মধ্যে 100 থেকে 150 শব্দ লিখে আমাকে এটা সাবমিট করতে হবে। তারপরে 3 নম্বরে দেখেন আমাদের কাজ হচ্ছে এসে একটা রচনা লেখা। তো রচনার জন্য 275 থেকে 350 ওয়ার্ডের মধ্যে একটা রচনা তারা একটা টপিক দিয়ে দিবে। সেখান থেকে 2টা টপিকের মধ্যে যে কোনো একটা টপিকে আমাকে সিলেক্ট করে সেখানে আমাকে এটা লিখতে হবে, লেখার পরে আপলোড করতে হবে। তো এগুলার হচ্ছে নিনজা টেকনিক বলতে পারেন, যে খুব সহজেই আমরা এগুলার টাইপিং না করেও সিস্টেমে আমি আপনাদেরকে দেখাই দিব নেক্সট ভিডিওতে। আপনারা অবশ্যই নেক্সট ভিডিও দেখবেন, কারণ নেক্সট ভিডিওতে আমি নিনজা টেকনিকগুলো ফলো করে দেখাবো যে এগুলা খুব সহজেই আপনারা পাস করবেন কিভাবে, ঠিক আছে, এটা দেখাই দিব। তারপরে হচ্ছে
এইখানে হচ্ছে 4 নম্বর স্টেপে হচ্ছে আমাদের দেখেন একটা স্যাম্পল অপশনাল এটা হিসেবে দিতে হবে, 50 MB পিডিএফ ফাইল। এটা হচ্ছে আপনার হলো ইয়ার মতো আপনি যে রাইটিং আগে করছেন সেটার একটা ডকুমেন্ট, সেটাও আমি আপনাদেরকে টেমপ্লেটটা দিয়ে দেবো নেক্সট ভিডিওতে দেখবেন। এবং লাস্ট যে 5 নম্বর স্টেপ সেটা দেখেন সিভি দিতে হবে, তো কীভাবে আপনি সিভি বানাবেন সেটাও আমি শেখাবো, 50 MB মধ্যে সিভি দিয়ে দেবো, আপলোড করবো। 6 নম্বর হচ্ছে ডিগ্রি অফ সার্টিফিকেট, তো সার্টিফিকেট আপনাদেরকে আমি জাল সিস্টেম দেখাবো যে কীভাবে আপনার নকল সার্টিফিকেট বানিয়ে এখানে কাজটা নেবেন, সার্টিফিকেট বানানো এটা আমি আপনাদেরকে দেখাই দেবো নেক্সট ভিডিওতে। আপনাদের এই 6টা জিনিস আমি কভার করব, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, এই জিনিসগুলো লাগবে। তারপরে এখানে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস, এখান থেকে প্রাইভেসি পলিসি, এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে যে এখানে আমরা হচ্ছে তাদের কীভাবে আমরা ইনকামটা করব এবং তারা কত পেমেন্ট করে, আপনারা অবাক হয়ে যাবেন দেখলে। আছে তো অবশ্যই ঝটপট আপনারা ভিডিও দেখে অ্যাকাউন্ট করে নেবেন, এবং আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব যে কীভাবে আপনারা এখানে কাজগুলো করবেন। এবং আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কভার করলাম কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করাটা সিস্টেমটা দেখাই দিলাম, নেক্সট ভিডিওতে আমি এই 6টা স্টেপ আপনাদেরকে করে দেখাবো যে কীভাবে আপনি 6টা স্টেপ দিয়ে আপনি অ্যাকাউন্টটা ফুল রেডি করে কাজটা করবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পারবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করি ইনশাল্লাহ ভিউয়ার্স। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন করে ভিডিও, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।